নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল। টেলিভিশনের পরিচিত মুখ নবনীতা মালাকার, 9 বছরের অ্যাক্টিং ক্যারিয়ার তার। এই মুহূর্তে তাকে নিমফুলের মধু এবং রূপসাগরে মনের মানুষ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে, যার মধ্যে নিমফুলের মধুতে তিন্নি চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয় নবনীতা, বেশ ফ্যান ফলোয়িং রয়েছে তার, যার প্রমাণ মেলে নেট মাধ্যমে চোখ রাখলেই। অভিনেত্রী টেলিপাড়ার আর এক পরিচিত নায়ক সায়ক চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্কে ছিলেন, যদিও বেশ কিছু মাস হয়েছে ব্রেকআপ হয়ে গিয়েছে দুজনের। আবারও নতুন সম্পর্কে জড়িয়েছে নবনীতা। কার সাথে প্রেম করছেন তিনি? প্রেমের কথা বা দিদি নাম্বার ওয়ানে এসে জানালেন অভিনেত্রী। জলপাইগুড়ির মেয়ে নবনীতার জীবনে রয়েছে নানা সংগ্রাম, পরিবারের হাল ধরতে তাকে মুখোমুখি হতে হয়েছে নানা ওঠাপড়ায়। তবে বর্তমানে সময় কিছুটা পাল্টেছে, নবনীতার জীবনে এসেছে তার ভালোবাসার মানুষ। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসে হবু বরকে নিয়ে কথা বললেন পদ্মার তিন্নি। নবনীতার হবু বরের নাম সুমিত মিত্র। তিনি অবশ্যই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন, যদিও তিনি অভিনেত্রীর পরিবারের পছন্দ করে দেওয়া এই বিশেষ মানুষটি এখন হয়ে উঠেছেন তার প্রিয় বন্ধু। সোশ্যাল মিডিয়ায় উকিঝুঁকি মারলে দেখা মেলে দুজনের। রচনা বন্দ্যোপাধ্যায় নবনীতাকে তার বিয়ে, মনের মানুষকে নিয়ে প্রশ্ন করেন। উত্তরে অভিনেত্রী বলেন, এত বছর ধরে একা একা তো মা বাবা আর নিতে পারছে না, বলছে কিছু একটা করে আমাদেরকে ছেড়ে বিদায় হ। মানুষটা খুব ভালো, ও হচ্ছে আমার খুব ভালো বন্ধু, ব্যাপারটা অ্যারেঞ্জ পুরোটাই এখনো, যদিও বিয়ের সময় বা তারিখ ঠিক হয়নি। তিনি আরো যোগ করেন, ছেলে খুব ভালো, পরিবারও ভালো, আমার মা বাবা যদিও বলে তোকে দুদিন পর তাড়িয়ে দেবে, নিয়ে গিয়ে আবার ফেরত দিয়ে যাবে। নবনীতার প্রেমের কথা শুনে ইতিমধ্যে উচ্ছ্বসিত তার ভক্তরা। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।